খবরে তুমি মাঝে মধ্যেই শুনে থাকবে, এই জায়গায় এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, ওই জায়গায় অত মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টির জল আসলে কিভাবে মাপা হয়, অন্যান্য জিনিস কিভাবে মাপা হয় তা আমরা জানি, যেমন চাল বা চিনি মাপা হয় কিলোগ্রামে, তেল বা দুধ লিটারে, কলা ডজনে এবং দূরত্ব কিলোমিটারে। কিন্তু বৃষ্টি, বৃষ্টির জল কিভাবে মাপা হয়? বৃষ্টি তো যখন তখন যে কোনো জায়গায় হতে পারে, বৃষ্টির জল বয়ে যায় অথবা মাটির নিচে চলে যায়। কিন্তু মানুষ এখন বৃষ্টির জল মাপার যন্ত্র আবিষ্কার করে ফেলেছে, এটাকে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র বলা হয়, ইংরেজিতে বলা হয় রেইন গেজ। রেইন গেজ এক ধরনের লম্বা এবং উত্তল পাত্র, এতে মিলিমিটার সেন্টিমিটারের চিহ্ন করা থাকে। এই রেইন গেজ বানানো কিন্তু খুবই সহজ, তুমি খুব সহজেই বাড়িতে এটা বানাতে পারবে। তাহলে আর দেরি কিসের, বই কিংবা ইন্টারনেটে এই বিষয়ে খোঁজ করো, তোমার আশেপাশে থাকা জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেলো একটা রেইন গেজ। এটা দিয়ে কিভাবে বৃষ্টিপাত মাপা হয় সে বিষয়ে জেনে নাও। বৃষ্টিপাত মাপার সময় একটা ভিডিও বানিয়ে আমাদের পাঠাও।